হ্যালো বন্ধুরা, আজকের টিউটোরিয়াল পর্বে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে পিকচার থেকে অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলতে পারবেন। খুব সহজে জাস্ট 30 সেকেন্ডে আপনি কাজটা করে ফেলতে পারবেন। তো আমি কাজটা করতে গেলে একটা সিলেকশন টুল নিলাম, লেসার টুলটা নিচ্ছি এখান থেকে। এখান থেকে এটা অ্যাড টু সিলেকশন, এটা সিলেক্ট আছে কিনা দেখতে হবে। একটা সিলেকশন ওটা সিলেক্ট করবো, তারপর এখান থেকে একটু বাইরে থেকেই বাহির থেকে একটু বাইরে বাইরে সিলেক্ট করবো, এটা দিয়ে হালকা হালকা বাইরে সিলেক্ট করবো। এটুকু, তারপর শিফট টিপে ধরে এটাও একটু সিলেক্ট করে নিই এভাবে। তারপর আপনার যেতে হবে এডিট ফাইল, কন্টেন্ট এবার আছে কিনা দেখবেন, কন্টেন্ট এবার করে দেবেন। অবশ্যই এখান থেকে ক্লিক করে নর্মাল 100% অপসিটি ওকে। কন্ট্রোল দিয়ে দিলাম এইভাবে। এখন ফাইলে গিয়ে সেভ একটা নাম দেন, আমি একটা দিই ওয়াই হয়ে গেছে। এভাবে আপনি অন্য আরেকটা অপশনও করতে পারেন এখান থেকে সিলেক্ট করার পর। কুলন স্টাম টুল নিয়ে অল্টার টিপে ধরে বাইরে ক্লিক করবেন, লেফট মাস মানে এখানে না দিয়ে দিবেন কোনটার সাথে কোনটা মেসিং হয়, কোন জায়গার সাথে যে জায়গার পাশাপাশি সমান জায়গাটা নিয়ে মেসিং করাবেন। এভাবে মেসিং করে দেবেন। এখন এখানে যে ট্যাব সিলেকশন করা আছে ওখানে ভিতরেরটাতে কাজ করবে, বাইরে ক্লিক করলেও বাইরে কোনো বাইরে থেকে নিতে পারবেন, বাইরে কোনো ধরনের সেন্স পরিবর্তন হবে না। আপনি আস্তে আস্তে এটা এটা দিয়ে করতে গেলে আস্তে আস্তে করতে পারবেন, নিকটবর্তী করতে গেলে এটা দিয়ে কাজটা করতে পারবেন, ও নিকটবর্তী করা যাবে। তো বন্ধুরা, আশা করি খুব সহজে বোঝাতে পারলাম। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন।